হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এখন ভেবেছিলাম ঠান্ডাটা একদম একদম কমে গেছে, তাই শীতের পোশাক অনেক কিছু তুলে রেখেছি। হঠাৎই দেখলাম আবার বৃষ্টিটা যেই হলো আবার ঠান্ডাটা বেশ অনেকটাই বেশি বেশি পড়েছে। তো আজকে রাত্রিবেলা আমাদের আজকে খিচুড়ি হবে, একটু তরকারি আছে আর আছে পায়েস আছে। এটা হচ্ছে ঘরে করিনি, এটা হচ্ছে ঠাকুরের ভোগের প্রসাদ। ভোগের প্রসাদ বলতে আমাদের এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে, তো ওখানে পুজো হয়েছিল, ওখান দিয়ে খিচুড়ি ভোগ এনেছে, মা এনে দিয়েছে। আমার এখানে না, আমার শ্বশুরবাড়ি না, বাপের বাড়িতে। আর একজন দেখো কী করছে, মানে পড়া হয়ে গেছে। এই জাস্ট এখন বাজে রাত্রি 9:30, আমি 9:30 সময় ব্লগটা করছি। অনেকদিন ব্লগ করা হয়নি, ভাবির এক্সাম সামনে। তো যাই হোক, এই মাত্র জাস্ট পড়াশোনা করে উঠলো, উঠে দুষ্টুমি শুরু হয়ে গেছে। এটা একটা ভীষণ পছন্দের খাবার, খাবার বলতে এটাও একটা প্রসাদ, মানে চিরা দিয়ে, খই দিয়ে, চিরা দিয়ে, দই দিয়ে, এরকম ফল, অনেক রকম ফল দিয়ে মাখে, এটা দারুণ খেতে লাগে। এটা হ্যাপি বার্থডে ক্যাট, এটা হ্যাপি বার্থডে টুপি, সেটাই বলছে। তো যাই হোক, তো আজকে রাত্রিবেলা ভোগের প্রসাদটাই খাওয়া হবে। মা একটা এই যে ভোগের প্রসাদ, এটা তরকারি একটা, কিছুটা পায়েস দিয়েছে, আজকে এগুলোই খাওয়া হবে। ওখান দিয়ে অনেক কিছু প্রসাদ দিয়েছে, অনেকটাই প্রসাদ দিয়েছে, যা দিয়েছে আমাদের তিনজনের অনেকটাই হয়ে যাবে, হয়েও অনেকটা বেশি থাকবে। যাই হোক, আরও কিছুটা টিফিন দিয়েছিলো, সেগুলো আমাদের কারখানার যে ছেলেদের ওদেরকেও দিয়েছি কিছুটা, ওরাও খেয়েছে, ভীষণ টেস্ট হয়েছিল। অল্প কিছু সন্ধ্যাবেলায় এনেছিলাম, এনে টেস্ট করেছিলাম, খুবই ভালো হয়েছে। বেশি খাইনি সন্ধ্যাবেলাটা, যেহেতু খিচুড়ি, তো ওটা রাত্রিবেলাই খাবো, রাত্রিবেলাই ওটা আজকে আমাদের ডিনার বললেই চলে। আমার কিন্তু খিচুড়ি খেতে খুব খুব ভালো লাগে, কিন্তু অমিতের অতটা সেরকম ভালো লাগে না, খায় যে খায় না একদমই তা না, খায় বাট অতটা পছন্দ করে না। আমি কিন্তু খিচুড়ি খেতে খুব খুব ভালোবাসি। আর একটু পরেই বাবিকে খাওয়াতে বসবো, কেননা 9:30 বেজে গেছে অলরেডি। বাবি এই জাস্ট পরে উঠে বেরোলো, আমরা একটু পরে খাবো, এখন আমরা খাবো না, বাবিকে প্রথমে খাই নেবো। কেননা সন্ধেবেলা, সন্ধ্যের দিকে যেহেতু খেয়েছি, আমি খেয়েছি, অমিত খায়নি, আমার এখন এই মুহূর্তে খিদেটা নেই, আমি একটু পরে খাবো। বেশ শীত শীত করছে আজকে, কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, যেহেতু সামনে একটা বসন্ত উৎসব আছে। বসন্ত উৎসবটা না গেলে কিন্তু ঠান্ডাটা একদমই যাবে না। বেশ আমাদের এখানটা তো একদমই ঠান্ডাটা কমে গেছিলো, ওই কদিন দুদিন দু চার দিন বৃষ্টি হওয়াতে আবার হঠাৎ ঠান্ডাটা পড়েছিল, নাহলে একদমই আমাদের ঠান্ডাটা চলে গেছিলো। দেখা আমাকে অনেকেই দেখে ভাববি ব্লগ করতে করতে পাগলি পাগলি লাগছে, তার কারণ এটাই, দুপুরবেলা যেহেতু একটু রেস্ট নিই, আজকে আর রেস্ট নেওয়া হয়নি। ওখানে গেছিলাম, গিয়ে প্রসাদ মা দিয়েছে, প্রসাদটা নিয়ে আবার চলে এসেছে, এসে বাবিকে সন্ধ্যাবেলা একটু, বাবি একটু খুব অল্প একটুখানি সন্ধ্যাবেলা বাবি একটু প্রসাদ খাবে বললো, তো একটু খিচুড়ি দিয়ে পায়েস দিয়ে বাবিকে খাইয়ে দেন পড়তে বসিয়েছি। পড়ে জাস্ট এই উঠলো, উঠে ওর পাপার কাছে গেছে। এটা একটা মাখা প্রসাদ, আমার খেতে বেশ দারুণ দারুণ লাগে খেতে। অনেক দিন যেহেতু, মানে অনেক বড় ভিডিও করা হয় না, ভীষণ অল্প অল্প শর্ট ভিডিও কিংবা অনেক ছোটো, 3-4 মিনিট 5 মিনিটের ভিডিও করা হতো, সেখানে এই স্ট্যান্ডটা আমার এই মুহূর্তে কোনো কাজে লাগছে না। তো এটা দেখে বড় মায়ায় পড়ে গেছি, মনে মানে কষ্ট লাগছে, অনেক ঝোলটাও পড়ে গেছে। অনেক দিনই অনেক বড় বড় ভিডিও করা হয় না, যেমন প্রথম প্রথম অনেক ভিডিও করতাম 10-15 মিনিটেরও হয়ে যেত। ওটা এটা আমার এখানেই থাকে, মানে মাইক্রোওভেনের ওপরেই থাকে এটা। তো এখানে ভিডিওটা করতে করতে হঠাৎ এটা চোখে পড়লো, বড় ভিডিও, বেশি বড় ভিডিও না করলে স্ট্যান্ডটা দরকার হয় না, সে কারণে হাতে নিয়েই চালিয়ে দেওয়া যায়। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, আজকের মতন বাই বাই, নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করিয়ে দেবে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে গিয়ে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজটাও তোমরা ফলো করতে পারো। আজকের মতন বাই বাই, গুড নাইট, সবাইকে ভীষণ 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 ভালো থাকো। তো বাই বাই।